হাই গাইস, সালামু আলাইকুম। দুপুরবেলায় ডিউটি থেকে আসলাম, তো তরকারি গরম করতেছি, ভাতও একটু গরম করে নিচ্ছি। আর ইমার্জেন্সি আমি আপনাদের সাথে কিছু, সালামু আলাইকুম, আজ যে বলবো ভালোবাসায় কাল হবে তো প্রেমের রসায়নে, ভাতগুলো গরম হতে থাকুক। আর তরকারিগুলো একটু গরম করে নিলে আমার জন্য ভালো হয়। আর কিছু সবজি আছে, এগুলো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ সাকেল, ভাই।
থোড়া বিরিয়ানি পানা আমি দোয়া করকে দেখা মানুষ দুনিয়ার হালসা বুঝাটা সবচেয়ে বড় দায়। Thank you.
তোমার টুটি ছোটে নবীন ভাই, নী সরলো আন্দে না কাড়ে আন্দে নী সাপড় মরিল নী সিস্টম তেরিল না যাক, ভাতগুলো গরম করে নিছি একটু। এখন তরকারিও গরম করছি, ভাত গরম করছি, প্লেট ধুইছি, পাতিলাটা দিতে হবে। তো রুমটার মধ্যে একটু অক্সিজেন আসার জন্য ওই যে খেয়াল করেন, রুমের ওই যে জানালাটা খুলে রাখছি না, হাওয়া আসা যাওয়া করলে এখানে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি, রুমটা যেন একটু ফ্রেশ অক্সিজেন থাকে এটার জন্যই। এখন আপাতত দানাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আমি থাকতেছি না এখন। দানাটা বন্ধ করে দিলাম, এখানে আমার কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে কিছু যাচাই বাছাই করে নিতে হবে। এখন এখান থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, বাটি তেলে এখন কিসের আগে মাথা ধরে না। আচ্ছা, মাটা একটা তারপরে দিয়ে এই দেখেন এগুলো কি অনেকটা নষ্ট হয়ে গেছে। দেখ এখান থেকে যা পারি এগুলো আচ্ছা, আগে আমাকে দেখতে হবে আমার তরকারিগুলো এখন কোন কন্ডিশনে আছে, তরকারিগুলো দেখে আসতে হবে আমার। আন্না আকাল খালাস, কাপড়টা মেরে
এখানে ফলগুলো কাটতে হবে, কাটি কিছু ভালোগুলো রাখতে হবে। এরপরে আরো কিছু কাজ আছে, টাইট ইয়ে করার কারণে একটু শুকিয়ে গেছে এগুলো। আরো কিছু আপেল আছে, এগুলো দেখতে হবে আস্তে আস্তে। ইন্তজার করেন পড়তে আমার ভালো লাগে না। আরে দুঃখ রে, কে বুঝবে কার দুঃখের কাল্লা। Thank you.
নষ্ট করে লাভ নেই।
আমাদের দেশে কথা বিলে কেউ জামপুরে বলে যে জাত ওইটাই কিন্তু এটা সাইজে ভাষা আজকে এই পর্যন্ত। পরবর্তীতে অন্যদিন অন্য ভাগে আবার আরেকদিন আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। তো চলে যেতেছি। চুলাটাও বন্ধ করে দিচ্ছে, একটু কমাই দিই, যাওয়ার সময় বন্ধ করব। বোটগুলো আমার সোনা বোটগুলো সিদ্ধ হইতে থাকুক। তা আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাকে সবাইকে মুসাফির সব